ইয়েস মানে ভাই আজকে না আমার একটা অদ্ভুত একটা ফিলিংস হচ্ছে, সেটা হলো গিয়ে ঠিক আছি, সুস্থ আছি, সবল আছি, কিন্তু কেন যেন মনে হচ্ছে যে মানুষের ব্যাটারি লাস্ট পাওয়ার থাকে না, লাস্ট এক দাগ কেমন কেমন জানি করে আমার মনে হচ্ছে আজকে আমার শরীরে লাস্টের এক দাগ চলতে আছে। আমার মনে বেশি দিন টিকবো না মনে এই এই মনে পার হতে পারবো না এই গরম বদেশে আর পার হওয়া যাবে না। নেক্সট শীত আমার জন্য না। হ্যালো 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 আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম, কে বলছেন? অনেকগুলা বিচার সালিশ নিয়ে আসো যে আমাদের কাছে। তিন মাস পরে কল পাইলাম। তিন মাস তুমি কোথায় ছিলে? তুমি ভূতের সাথে কথাবার্তা বলছো, ভূতের সাথে দেখা করছো? রাতে আসছিল, দেখা দিতে আসছিল আমার সাথে। মাঝে মধ্যে করতাম তো, তারপর যখন কলেজে মানে মেট্রিক পাস করলাম তখন আমি ছেড়ে দিচ্ছি, আমাকে আমি ডিস্টার্ব করতাম। আমার বাসা টাকানোর উপরে কাজ ঠেকা পড়ছে রাতে দুইটার পরে, যে ভাইয়ের মধ্যে জাস্ট ওই যে আমরা যেমন দরজা লক করি না আঙ্গুল দিয়ে টোকা দিয়ে, সেভাবে লক করে চলে গেছে দুইবার এরকম হয়েছে। তারপরে আমি উঠে কাটা দিয়ে উঠতেছে আরে কাটা গুলো তো ষাট ফুড়ে বের হয়ে যেতেছে। হ্যাঁ বলো সজল ভাই, আসো না, তুমি গতকাল রাতে কতটুকু ভয় পাইছো বলো তো। ভয় কেন পাবো না, তুমি না কাউকে বললো যে বইটু বেশি ভূতের জোক বলিস না, আমি ভয় পাবো আজকে রাত একা থাকবো বাসায়। না এই যে ফোন দেনে ফোন বলো, জোক শুনে মানুষ ভয় পাবে। তোমাকে কিছু সাজেশন দেই। কিসের সাজেশন, কি জন্য? সামনে পরীক্ষা না বিসিএস? না 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 না, তুমি যেহেতু বাসায় একা থাকতেছো তুমি ভয় পাইলে বা না পাইলে এটা এটা তোমার ব্যাপার, যে আমি তোমাকে সাজেশন গুলো দিই তোমার ভালোর জন্য। না আমার ভয় লাগে না, আমি সাজেশন দিয়ে কি করব? আপনি রেখে দিলেন পরে কাউকে দিলেন। আচ্ছা ঠিক আছে সুভা, আবার তিন মাসের মধ্যে কোনো একদিন কথা হয়ে যাবে। সুভা আজকে রাশেদ ভাইয়ের সাথে 10 দিন ধরে কথা হয় না। ওকে ভালো থেকো। সুভা তোমাকে একটা সাজেশন দেই। বলো। সব জায়গায় সবাইকে সাজেশন দিও। সুভা হনে না দে শাম কোনে না দে এক এইটা আগে না অন্য গান আছে আরো অনেক গান আছে। আচ্ছা সুভা সুভা তেলের কি বলে বাজুয়া না লড়কা হায় দিল মেরে বল বলো আমরা আমাদের আরো 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 তুজো মেলা। ঠিক আছে সুভা সুভা তুজো মেলা কি গান? অন্য কল ধরি অন্যদেরকে জিজ্ঞেস করি। ওটা হলো জব মিলা তু সুভা তু। হ্যালো ওয়ালাইকুম আসসালাম, একদম রেডি ছিল উনি। ভালো আছে, আপনার নাম কি? কি নাম আপনার? আপনার নাম কি? আমার নাম মরিয়ম। মরিয়ম কোথেকে বলছেন? কিশোরগঞ্জ। আরে বাবা কাছি কাছি। কিসের কাছে? হাইটে গেলে 3 মিনিট লাগবে আপু। মরিয়ম আপু এই যে নাট বল্টু শুনে আপনি কতটুকু বিরক্ত? ভালোই লাগে। এই যে ফোন দিয়া আপনি কি মানে বকা দিতে ফোন দিয়েছেন? না না। তাহলে কি বলতে ফোন দিচ্ছেন সেটা বলেন না, আমরা অপেক্ষা করতেছি না। না আয়ারা বলছে যে আমার আব্বু খুব অসুস্থ তাই দোয়া করেন। আচ্ছা আচ্ছা, আমরা আমরা আমাদের লিসেনার আমাদের বন্ধু বান্ধব যারা আছে সবাইকে বলবো যে হচ্ছে মরিয়মের বাবা খুব অসুস্থ, তার জন্য আমরা সবাই মিলে দোয়া করব এবং চিন্তা করো না খুব দ্রুত আঙ্কেল সুস্থ হয়ে যাবে আশা করি ইনশাআল্লাহ। একদমই আমাদের জন্য দোয়া করো তুমি কেমন? আর মাঝে মাঝে সময় পেলে একটু আমাদের সঙ্গে থেকো,
আমাদের ভালো লাগবে টাটা মরিয়াম থ্যাংক ইউ টাটা খুবই শান্ত শিষ্ট একটি মেয়ে খুব ভালো লাগলো হ্যালো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ঠিক অপোজিট কি নাম আপনার জি ভাইয়া ভালো আছেন ভালো আছি নাম কি আপনার আমি গাজীপুর থেকে চন্দ্রা বলতেছি গাজীপুর থেকে চন্দ্রা গাজীপুর থেকে আরেকটু সামনে গেলেই চন্দ্রা ঠিকই আছে ভাইয়া চন্দ্রা না তো চন্দ্রা ও চন্দ্রা ছায়া চন্দ্রা আচ্ছা চন্দ্রার প্রেমে পড়ছি গো আমি চন্দ্রা জি ভাইয়া তুমি ফোন দিয়ে ভালো করে দিয়েছো আমার মনটা ওরে বাবা ছন্দার প্রেমে আমি সবকিছু একাই একশো ছন্দা তুমি যদি কিছু না বলো বল্টুই বলতে থাকবে কথাবার্তা কিছু বলো তুমি খালি জি ভাইয়া ছাড়া আর কিছু বলবা গান বলি গুড এক স্যার একের আমি কি তোমায় খুব বিরক্ত করছি বলে দিতে পারো হয়তো আমার কোনো প্রয়োজন নেই কেন লেগে থাকি একটা কোনায় আমি কি তোমায় খুব বিরক্ত করছি বলে দিতে পারো তামায় হয়তো আমার কোনো প্রয়োজন নেই কেন লেগে থাকি একটা কোনায় বলে দিতে পারো তামায় চিঠি লিখিব না এই ঠিকানায় আমারও তো মন ভাঙে চোখে জল আসে আর অভিমান আমারও তো হয় অভিমান আমারও তো হয় ঠিক আছে যা অভিমান ছিল মোটামুটি শেষ আর অভিমান করব না অভিমানী তুমি আজকে আর সময়ও নেই ভালো থেকো ছন্দা আবার কথা হবে খুব অসাধারণ গান গেয়েছো ছন্দা তুমি আমার ভিতরে একটা আমার ভিতরে একটা চোখ খুলে দিছো ভিতরেও চোখ ছিল আমার ভিতরে বাহিরে অন্তরে অন্তরে চারিদিকে চোখ আমার সেই ভিতরের যে চোখটা সেটা আজকে শাবল দিয়ে গুঁতো দিয়ে খুলে দিছে ঠিক আছে ধরো আর দেখে আমি চোখটা খুলে কি ভাবছি জানেন আমার আর গান গাওয়া ঠিক হবে না হ্যালো 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 নাই মাত্র রিসিভ হইছে এতক্ষণ পরে কাটি দিছি আগেরটা ও আগেরটা কেটে দিছি হ্যালো হ্যালো এবার ও কেটে দিছে সদবাদ এবার কথা হবে হ্যালো হ্যালো ওয়ালাইকুম আসসালাম কে বলছেন সিনথিয়া আচ্ছা আচ্ছা সিনথিয়া কোথা থেকে ভাই আমি তোমাদের ফার্স্ট আজকে প্রথম প্রথম জারি লাগে ভালো সিনথিয়া কি করা হয় আপনার আমার এখন বসে তোমাদের শুনছি না না এমনিতে কি করা হয় পড়াশোনা পরীক্ষা বলতে চাইছিলাম যে পরীক্ষা বুঝতে পারি নাই না না আবার কিসের পরীক্ষা যা হওয়ার হয়ে গেছে তুমি টেনশন করো না তুমি টেনশন করো না একদম যা হওয়ার হয়ে গেছে হ্যাঁ এখন আর তোমার হচ্ছে পরীক্ষা নিয়ে টেনশন করতে হবে না তোমাদের সবগুলো ভিডিও আমি দেখছি কোন ভিডিও বাহ আজকে বলতো নতুন একটা ভিডিও আছে ওইটাও দেখি আমি ভাইয়াকে আমি বলছি আমার কথা একদিনও বলেন আর কিছু বলার ছিল আর তোমার নাম পুরো নাম কি সেটাই তো ভালো নাম সিনথিয়া জান সিনথিয়া আবার সিনথিয়া না আমি ভাই আমাকে মনে রাখছো ভাইয়া হ্যাঁ মনে রাখবো আমরা ঠিক আছে ভালো থেকো
কি এক্সাইটেড কিন্তু আজকে তো আর আমাদের সময় নেই একদমই পিচ্ছি ছোট বিরতির পর Capital FM 94.8 দেশের নাম্বার ওয়ান মিউজিক স্টেশন